হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবুজ বিউটি। সাবুজ বিউটি এক্স আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি রেগুলার কীভাবে হেয়ার অয়েল ইউজ করি। তো প্রথমে আমি ইউজ করব প্যারাশুটের, এটা হচ্ছে এক্সট্রা কেয়ার। সেকেন্ড হচ্ছে অনিয়ন ওয়েল অ্যান্ড লাস্টে হচ্ছে সিসা। তারপর আমি এটার সাথে অ্যাড করি অলওয়েজ ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের সবসময় চুলের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে। আর প্যারাশুটে এক্সট্রা হেয়ার এই কেয়ার ওয়েলটা আমাদের চুলের মধ্যে অনেক ভালো ব্লাড সার্কুলেশন কাজ করে 45 দিনের মধ্যে আমাদের চুল পুরো স্টপ করে দেয়। আর অনিয়ন ওয়েলের উপকারিতা সম্পর্কে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। অনিয়ন ওয়েলটা আমাদের চুল পুরো স্টপ করে, চুলের গ্রোথের জন্য কাজ করে, স্কিনে কোনো প্রবলেম হলে সেটা কাজ করে। আর সিসা আমাদের চুল লম্বা করতে অনেক হেল্প করে এবং চুলের গ্রোথটাকে বাড়িয়ে দেয়, চুলটাকে ড্যামেজ থাকলে ওইটা রিপেয়ার করে দেয় অ্যান্ড চুলটা অনেক ঘন ও লম্বা করে দেয়। আর ভিটামিন ই ক্যাপসুল যেমনটা বললাম আমাদের চুলের গ্রোথের অনেক ভালো কাজ করে, নতুন চুল গজাতেও খুবই সাহায্য করে। সো গাইজ, এভাবেই করে প্রত্যেকটা উপকরণ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নর্মালি যে কোনো বাটি বা বাউলের মধ্যে আপনার এই টাইপের কোনো বাটি হলে ভালো হয়। আপনার তেলটা পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি তেলটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে সিসা তেলটা অ্যাড করে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে নেব অনিয়ন ওয়েলটা। আমাদের সবগুলো তেল একসাথেই অ্যাড করে নিতে হবে। সো আমি অনিয়ন ওয়েলটা অ্যাড করে নিচ্ছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরিমাণ মতো অনিয়ন ওয়েল অ্যাড করে নিব। আমার চুলে যতটুকু আমি ঠিক গোড়া গোড়ায় দেবো ততটুকু আমার তেল প্রয়োজন। সো আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। অ্যাট লাস্ট আমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ইক্যাপ। ইক্যাপ আপনারা সবুজটাও ইউজ করতে পারেন, চাইলে আমি রেডটা ইউজ করি। দেন ইক্যাপটা দিয়ে আমরা সবগুলো তেল একসাথে ভালোভাবে মিক্স করে নিব। ঠিক এভাবে মিক্স করে নিব। তারপর এর সাথে আমি ভিডিওটা স্কিপ করে চলে গিয়েছি, এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি কিছু পরিমাণ হেয়ার পারফিউম। যে কোনো ব্র্যান্ডের আপনি ইউজ করতে পারেন, আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এর মধ্যে ইতিমধ্যে একটু লেবুর রস সামান্য পরিমাণ অ্যাড করে নিয়েছি, কারণ খুশকি প্রবলেম যাদের আছে তারা একটু লেবুর রস অ্যাড করে নিতে পারেন। সো আমি এখানে লেবুর রস অ্যাড করে দিয়ে একটু তেলটাকে ওভেনে গরম করে নিয়েছে। আপনার চাইলে চুলার মধ্যে আঁচের মধ্যেও তেলটা গরম করে নিতে পারেন। দেন আপনারা আস্তে আস্তে করে মাসাজ করে চুলে গোড়ায় গোড়ায় তেলটা দিয়ে নেবেন। দেখবেন আপনাদের চুল অনেকটাই কমে গেছে। আর সবসময় তুলা দিয়ে ট্রাই করবেন চুলের মধ্যে তেল দেওয়ার জন্য। অ্যান্ড উইকে অলওয়েজ দুবার আপনারা শাওয়ার নেওয়ার আগে তেল ইউজ করবেন। আপনারা এইভাবে তেল ইউজ করলে অনেকটা উপকার পাবেন। সো গাইজ, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।